রাস্তা না নরককুণ্ড, ইসলামপুর ব্লকের রামগঞ্জ বাজারের রাস্তা দেখলে এই কথাই মাথায় আসে। জলকাদায় সারাক্ষণ প্যাচ প্যাচ করে রাস্তাটি, যত্রতত্র ময়লার স্তূপ হয়ে রয়েছে। বাজারের একমাত্র রাস্তাটির বেহাল দশার কথা কারো অজানা নয়, তবু প্রশাসনের সেদিকে নজর নেই। তাই রাস্তা মেরামতের দাবিতে ক্ষোভ উগড়ে দিলেন বাসিন্দা ও ব্যবসায়ীরা। শুক্রবার তারা দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি, ওই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ নিত্যদিন যাতায়াত করেন। ওই রাস্তা থেকে প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়ারাও যাতায়াত করে। তাছাড়া হাসপাতাল বা পুলিশ ফাঁড়িতে যেতে গেলে ওই রাস্তাই পেরোতে হয়। আমাদেরকে একটা খালি জিনিস, আমাদেরকে রাস্তাটা ভালো মতো হয়ে যাক আর ড্রেনটা ক্লিয়ার হয়ে যাক, যেন লোক যাতায়াত করার সুবিধা হয়। বাচ্চা ছেলে মেয়ে অনেক এদের রাস্তা দিয়ে যায়, অনেক গ্রামের ছেলে মেয়েরা এদিক দিয়ে যায় পড়াশোনা, স্টুডেন্ট যায়, পুরা ছেলে মেয়েরা যাওয়ার খুব অসুবিধা হয়। আমাদের খালি একটাই অসুবিধা, যেন ড্রেনটা ক্লিয়ার হয়ে যাক আর এটা রাস্তাটা হয়ে যাক। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই, তাই যেখানে সেখানে নোংরা ফেলা থাকে, ফলে বাজার বসাতে অসুবিধায় পড়েন ব্যবসায়ীরা। রাস্তা দিয়ে চলাচল করে রামগঞ্জ বাজারে আছে, বুঝলেন তো? রাস্তা কমে 50টা গ্রামের মানুষ এদিক দিয়ে চলাচল করে এই রাস্তা দিয়ে, এক নম্বর দুই নম্বর। তাহলে তো দোকানদারি অবস্থা খুব খারাপ, খুব খারাপ। মানুষ আসেই না রাস্তার পরিচয়, মাছ হাটি বলে যে বাড়ি থেকে মানুষ বাইরে হলে মাছ কিনতে যদি যাবো, ওরা চিন্তা ভাবনা করে মাছ হাটি কাদাটা যে কি পজিশন আছে রামগঞ্জ মাছ হাটির পজিশন। শনিবার মঙ্গলবার দেখা যাচ্ছে যে এখানে তো ভালো পাথর ফেলানো হয়েছে, তো কাজ হয়েছে, ভালো পাথর ফেলা যে কাজ এমনি টেন্ডার হয়ে গেছে, দুই বছর ধরে কাদাটা আছে। এবার মোটামুটি বিমল আগরওয়াল আছে এখানকার ওয়ার্ড মেম্বার, ওনাকে বলে 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 কাজটা ধরছিল, তারপর টেন্ডারও হয়ে গেছে, দুই মাস ধরে কাজটা টেন্ডার হয়ে গেছে। কন্ট্রাক্টর কাজ করতে আসলো, ম্যাটেরিয়াল যা আছে ওখানটা দেখলেন আপনারা পড়ে আছে ম্যাটেরিয়াল, কিন্তু কাজ করতে করতে আবার কি ওই বলতে পারবে কেন কাজ বন্ধ করে দিল, আমরা চাচ্ছি যে কাজটাও করুক। এই রাস্তা দ্রুত মেরামত না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।